বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ক্লাসটি নিতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটির ওভারহেড অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। ওভারহেড, উপরিব্যয়, উপরিব্যয় নিয়ে আমি কথা প্রথম ক্লাসেও বলেছি, আজকে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তবে উপরিব্যয় সরাসরি পণ্য দ্রব্য উৎপাদনের সাথে জড়িত যে ব্যয়গুলা সেগুলাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়, আর যে সকল ব্যয়গুলো সরাসরি পণ্য দ্রব্য উৎপাদনের সাথে জড়িত নয় সেগুলাকে বলা হয় পরোক্ষ ব্যয়, আর এই পরোক্ষ ব্যয়ের আরেক নাম হলো ওভারহেড। এখন এই পরোক্ষ ব্যয়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। আমরা এই ওভারহেড গুলা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিভাগের মধ্যে বন্টন করে দিতে পারি, অর্থাৎ বিভাগ কথাটা যখন চলে আসলো তখন আমাকে বলতে হয় আমরা যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্কগুলো করে থাকি সাধারণত, সেই সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানে দুই ধরনের বিভাগ ডিস্ট্রিবিউশন করা থাকে, একটা হলো উৎপাদনকারী বিভাগ আর একটা হলো সেবা বিভাগ। অর্থাৎ যে সকল জায়গায়, যে সকল কারখানা, যে সকল স্থানে শুধুমাত্র পণ্য দ্রব্য উৎপাদন করা হয় তাকে বলা হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট। শুধুই পণ্য উৎপাদন করতেছে এক জায়গাতে, সেখানে বলা হয় কি প্রোডাকশন ডিপার্টমেন্ট। আবার এই প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোর নাম দেওয়া থাকতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোর নাম দেওয়া থাকে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট এ, প্রোডাকশন ডিপার্টমেন্ট বি, প্রোডাকশন ডিপার্টমেন্ট সি, অথবা PQR, এইভাবে প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোর নাম দেওয়া থাকে। আবার এই প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা নিয়োজিত থাকে, যারা কর্মরত থাকে, যারা পরিশ্রম করে প্রতিনিয়ত, এরা যখন কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণে এদের অসুবিধা ফিল হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, তখন এদেরকে সহযোগিতা করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য আরেকটা ডিপার্টমেন্ট খুলে থাকে একটা কোম্পানি, তাকে বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্ট। অর্থাৎ ওরা, এদের কাজ হলো এই যে শ্রমিক যারা আছে, যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের কোনো অসুবিধা হলে, অসুখ বিসুখ হলে বা কোনো সমস্যা হলে তখন এই সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্টটা গিয়া ওরা যায় ওদেরকে সাহায্য সহযোগিতা করে বিপদ থেকে উদ্ধার করে নেয়। এখন এই সকল কারণে সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে যে খরচগুলা, যে ইনডাইরেক্ট এক্সপেন্স গুলা, ওভারহেড গুলা সংগঠিত হয়, তাদেরকে আমরা সাধারণত ওভারহেড কে দুটি ভাগে ভাগ করে দিয়ে থাকি, এই উৎপাদন বিভাগ এবং সেবা বিভাগের মধ্যে। একটা হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, প্রাথমিক বন্টন তালিকা, আর একটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ প্রাইমারি বন্টন হয়ে গেছে, এখন এদের টোটাল ব্যয় বেড়ে গেছে, এই ব্যয়গুলা সাধারণত এখানে ব্যয় বাড়লো প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট উভয় বিভাগের ব্যয়গুলোই আমাদের আমরা প্রাথমিক ব্যয় বন্টন অনুযায়ী, অর্থাৎ প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি অনুযায়ী আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ব্যয়গুলোকে বন্টন করে দিলাম। এখন প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী কে কতটুকু জায়গা দখল করে, কার কতটুকু স্টাফ আছে, কে কটা লাইট ব্যবহার করে, কে কটা ফ্যান ব্যবহার করে, এইগুলো টাকা দেওয়া থাকবে, কার জমি, কার সয় সম্পত্তির মূল্য কত টাকা, সবগুলোর একটা তালিকা দেয়, কে কতটুকু স্কোয়ার ফিটে জায়গা দখল করে রয়েছে, এরিয়া অকুপাইড কতটুকু, সবই দেওয়া থাকবে। সেই অনুযায়ী আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন তৈরি করলাম। এখন এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যে মোট ব্যয়গুলা সেগুলো তো প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট সবাই পেল। পরবর্তীতে আমাদের এই সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয়গুলাকে পুনরায় প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিতে হয়। এই যে সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয়গুলাকে পুনরায় প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিতে হয়, দেওয়ার তিনটা অনুসৃত পদ্ধতি আছে। একটা হলো ডাইরেক্ট অর রিডিস্ট্রিবিউশন মেথড, ডাইরেক্ট অর রিডিস্ট্রিবিউশন মেথড। দুই, স্টেপ ডাউন মেথড, স্টেপ লেডার সিস্টেমও বলে, স্টেপ ডাউন মেথডই তোমরা মাথায় রাখবা। একটা হলো ডাইরেক্ট, সহজে ডাইরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড। তিন নাম্বার আছে তোমার যেটাকে আমরা বলি রিসিপ্রোকাল মেথড, রিসিপ্রোকাল
মেথড, এই রিসিপ্রোকাল মেথডের মধ্যে আবার ভাগ আছে, একটা হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এই রিপিটেড ডিস্ট্রিবিউশন রিসিপ্রোকালের মধ্যে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেথড, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। একেবারে একদম গুরুত্বপূর্ণ একটা মেথড হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এরপরে আরেকটা আছে ইকুয়েশন মেথড, সিমিউলটেনিয়াস ইকুয়েশন মেথড। এই দুটা মেথড অর্থাৎ রিসিপ্রোকাল মেথডের মধ্যে দুটো ভাগ আছে, দুটাই খুবই ইম্পর্টেন্ট এবং দুটাই পরীক্ষায় তোমাদের আসে। আর আজকে আমি যে অঙ্কটা তোমাদের দেখাবো সেই অঙ্কটা তোমাদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাচ্ছি, পরীক্ষার জন্য তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা ভালোভাবে আজকের অঙ্কটা আরো আয়ত্ত আনার চেষ্টা করবে এবং প্রত্যেকটা বিষয় তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। আমি একদম ইম্পর্টেন্ট একটা অঙ্কই তোমাদের জন্য আজকে দেখাতে যাচ্ছি। এই অঙ্কটা শুরু করার আগে আমি আমার প্রাথমিক কাজটুকু সেরে নেই, তোমাদের মধ্যে স্ক্রিনটা শেয়ার করে দিলাম। শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব উপরিবাহী বন্টনের দ্বিতীয় ক্লাস। অলরেডি দ্বিতীয় ক্লাস নিয়ে আমি আলোচনা শুরু করে দিয়েছি। আমরা দ্বিতীয় ক্লাসে আজকে কি আছে, কি জানবো, কি বুঝতে পারবো, এগুলো নিয়ে আমরা আজকে সামনেই এক দুই পৃষ্ঠা পরে আমরা দেখতে পারবো। তবে আমি আবারও বলি যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন এর তালিকা অনুযায়ী অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন ওভারহেড কস্ট, এই কস্ট গুলাকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিয়েছি, সব ঠিক আছে। সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয়গুলোকে আবার পুনরায় বণ্টন করে দিতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে। এই প্রোডাকশন ডিপার্টমেন্টগুলোর মধ্যে পুনরায় সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয়গুলোকে ভাগ করার তিনটা পদ্ধতি আমি একটু আগে বলছি, ডাইরেক্ট, আরেকটা হলো স্টেপ ডাউন মেথড, আর একটা হলো রিসিপ্রোকাল মেথড। রিসিপ্রোকাল মেথডের মধ্যে দুটো মেথড আছে, একটা হলো রিপিটেড, আরেকটা হলো ইকুয়েশন মেথড। আজকের আমার পাঠ পরিস্থিতিতে আছে হিসাব বিজ্ঞান বিষয় বিবিএ অনার্স অথবা বিবিএস পাস কোর্স তৃতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য অধ্যায়টি, আজকের লেকচার নাম্বার 2 উপরিবাহী আমরা গত ক্লাসে উপরিবাহী নিয়ে আলোচনা করেছি, এবার আমরা এই অধ্যায় থেকে উপরিবাহী অধ্যায় থেকে কি শিখব, উপরিবাহী বন্টন বিবরণী প্রস্তুত করতে পারবে তোমরা, এটা আমরা গত ক্লাসেও বলেছি আজকেও দেখালাম। কিন্তু গত ক্লাসের সমস্যাটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন ছিল অনলি, আজকের সমস্যাটা শুধু প্রাইমারি ডিস্ট্রিবিউশন না, প্রাইমারি ডিস্ট্রিবিউশন উইথ রিপিটেড মেথডে আমি সমাধান করে রাখছি। দেখো আলফা লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্স ওয়াই জেড এন্ড 2 সার্ভিস ডিপার্টমেন্ট এস এবং সি। দি ফলোয়িং এক্সপেন্স ইনকার ডিউরিং এপ্রিল 2005, ইনডাইরেক্ট এক্সপেন্স বাবদ খরচ হচ্ছে 9,000 টাকা, লাইটিং এন্ড হিটিং বাবদ খরচ হচ্ছে 1,200 টাকা, রেন্ট এন্ড রেটস বাবদ খরচ হয়েছে 12,000 টাকা, ইলেকট্রিক পাওয়ার বাবদ খরচ হয়েছে 6,000 টাকা, ডিপ্রিসিয়েশন 24,000 টাকা, সান্ড্রি এক্সপেন্স 7,800 টাকা, মোট 60,000 টাকার ব্যয় করছে এই ওভারহেড বাবদ এই আলফা লিমিটেড।
এখন এই ব্যয়গুলা সংগঠিত হয়েছে কিন্তু এক্স ওয়াই জেড এবং এসসি পাঁচ ডিপার্টমেন্টের জন্য। এখন এই পাঁচ ডিপার্টমেন্ট কিভাবে তারা ব্যয়গুলা বণ্টন করে, কিভাবে তারা ব্যবহার করে, এই ব্যবহার বিধিগুলো নিচে দেওয়া আছে। ভ্যালু অফ মেশিনারি, এক্স ডিপার্টমেন্ট মেশিনারি দাম হলো 60,000 টাকা, ওয়াই এর মেশিনারি দাম হলো 50,000 টাকা, জেড ডিপার্টমেন্টের 80,000 টাকা, এস এর 10,000 টাকা, সি ডিপার্টমেন্টের আবার মেশিনারি নাই। হর্স পাওয়ার অফ মেশিন, এটা এক্স এর 40, ওয়াই এর 45, জেড এর 60, এস এর 5, সি এর 9। লাইট পয়েন্টস এভাবে দেওয়া আছে, কে কয়টা লাইট বা পয়েন্ট বা বাল্ব ব্যবহার করেছে, কে কতটুকু শক্তি ব্যবহার করেছে, কার কতটুকু সম্পত্তির মূল্য ছিল, এই এইগুলো এই এই এগুলো প্রত্যেকটাই হলো আমার ওই উপরিব্যয় বণ্টন গুলো বণ্টন করার জন্য একটা ভিত্তি, রুলস। এই এই ভিত্তিতে এদের প্রত্যেকের আমার অনুবাদ বের করতে হবে, অনুবাদ বের করে আমার ওই খরচ কোটারে বণ্টন করে দিলেই হবো, প্রাইমারি ডিস্ট্রিবিউশন শিডিউল তৈরি করা হয়ে যাবে। এই যে ফ্লোর স্পেস স্কোয়ার মিটারে, কে কতটুকু জায়গা দখল করে রয়েছে, এক্স দখল করছে 150, ওয়াই দখল করছে 200 স্কোয়ার মিটার, জেড দখল করছে 250, এস 100, সি 50। ডাইরেক্ট ওয়েজেস এইভাবে দেওয়া আছে। মেশিনারি আওয়ার্স ওয়ার্ক, কে এই এক্স ডিপার্টমেন্ট এত ঘন্টা যন্ত্র ঘন্টা চালাইছে, মেশিন চালাইছে, ওয়াই চালাইছে এত ঘন্টা, জেড চালাইছে এত ঘন্টা। দি কস্ট অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট আর অ্যাপোর্শনড পার্সেন্টেজ ওয়াইজ অ্যাজ ফলোজ, নিচে দেওয়া আছে পার্সেন্টেজের ভিত্তিতে এক্স ডিবে এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচ গুলাকে, সার্ভিস ডিপার্টমেন্ট এস এবং সি এর খরচ গুলাকে ভাগ করতে হবে, ভাগ করে দিতে হবে এক্স ওয়াই জেড এর মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী। এই পার্সেন্টেজটা কি দেওয়া আছে, দি কস্ট অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট অ্যাপোর্শন পার্সেন্টেজটা দেওয়া আছে এস এর 20%, যখন ভাগ করবে তখন এক্স পাবে 20%, ওয়াই পাবে 30%, জেড পাবে 40%, এস তখন 0 হয়ে যাবে, আর সি পাবে 10%। সি এর খরচ গুলো যখন ভাগ করবে তখন এক্স পাবে 40%, ওয়াই পাবে 20%, জেড পাবে 30%, এস পাবে 10%, সি তখন পাবে না। ক্যালকুলেট এ ওভারহেড রিকভারি রেটস শোয়িং দ্য বেসিস অফ অ্যাপোর্শন, বন্টনের ভিত্তিতে ওভারহেড রিকভারি রেটস নির্ণয় করতে কয়েছে। টোটাল কস্ট অফ জব 200-321 নাম্বার জবের একটা ব্যয় নির্ণয় করতে কয়েছে, নিচে দেওয়া আছে জবের কিছু প্রাথমিক খরচ দেওয়া আছে, যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে, মেশিনারি আওয়ার্স ওয়ার্ক কত ঘন্টা চালাইছে সেগুলাও দেওয়া আছে। এবার আমরা সমাধানের দিকে যাব, যে আমরা একবারে একই সাথে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে ভাগ করে ফেলছি প্রাইমারি, এই এইটুকু হলো প্রাইমারি। এই যে এখন যে আমি টোটালস করে রাখছি, এই টোটালসটা পর্যন্ত হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন শিডিউল। আমি ওভারহেড গুলাকে এই যে ডাইরেক্ট ওয়েজেস অ্যাজ গিভেন দেওয়া আছে 10,000 টাকা, ডি এর হলো 4,000, ই এর হলো 6,000, এদেরও কিন্তু দেওয়া ছিল, কিন্তু এদেরগুলো আনার আমার কোনো দরকার নেই। এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলাই আমার আনার দরকার আছে। এবার ইনডাইরেক্ট ওয়েজেস ভাগ করা হয়েছে ডাইরেক্ট ওয়েজেস ভিত্তিতে, যে ডাইরেক্ট ওয়েজেস টাকে দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস এরকম করে প্রত্যেকটার অনুপাত বের করে তারপরে এই 9,000 টাকাকে অনুপাত রাশিগুলোর যোগফল দিয়ে ভাগ করে যার যার অনুপাত দিয়ে গুণ করলে এই টাকাগুলো চলে আসছে। সেম রেন্ট অ্যান্ড রেটস, ফ্লোর স্পেস ভাড়া এবং কর, এটা ফ্লোর জায়গা, কে কতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গার অনুপাতে ভাগ করে দিতে হবে। এই যে জায়গার অনুপাত হলো 3-4-5-2-1, এই অনুপাতে এই 12,000 টাকাকে ভাগ করে দেওয়া হয়েছে। লাইটিং অ্যান্ড হিটিং, এটা হলো নাম্বার অফ পয়েন্টস, এই নাম্বার অফ পয়েন্টস এর অনুপাত আমি বের করে রাখছি 2-3-4-5-4-2-1, এই 1,200 টাকাকে এই অনুপাতে সবার মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। সবার মধ্যে কিভাবে ভাগ করে দেওয়া হয়, অনুপাত রাশির যোগফল দিয়ে প্রত্যেকের অনুপাত দিয়ে গুণ করলে এই টাকাগুলো 4,000 টাকা চলে আসে। সান্ড্রি এক্সপেন্স, ডাইরেক্ট ওয়েজের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে এই 7,800 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটার 24,000 টাকা ভাগ করা হয়েছে, এই যে ভ্যালু অফ অ্যাসেট ছিল তার অনুপাতে, এই যে 6-5-8-1, 6-5-6-11-8-1-9-20, তাহলে 20 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে এই 7,200 টাকা, 6,000 টাকা, আর 9,600-1,200 এভাবে আসে। এখন টোটাল যোগ করলে ওভারহেডের পরিমাণ দাঁড়ালো 70,000 টাকা, এই 3 ঘরের 5 ঘরের যোগ ফলও হবে এই 70,000 টাকা। এইভাবে যোগ করলেও 70,000 টাকা হবে, এইভাবে যোগ করলেও আমার 70,000 টাকাই হবে। এটি হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন গেল। এবার মূলত সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন,
এই যে আমি লিখছি ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী ওভারহেড টাকাগুলো আমরা নিয়ে আসলাম, এক্স ডিপার্টমেন্ট, ওয়াই ডিপার্টমেন্ট, জেড ডিপার্টমেন্ট, এস ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টের খরচগুলোকে আমরা নিয়ে আসছি। এবার আমি সার্ভিস ডিপার্টমেন্ট এস এস এই যে এস ডিপার্টমেন্ট ছিল 7872 টাকাকে ভাগ করবো আমরা, এই পার্সেন্টেজ অনুযায়ী টাকা দেওয়া আছে, এই পার্সেন্টেজ অনুযায়ী এই এত টাকার 20% কাটলে এত টাকা আসবে, এই 7872 টাকার 30% কাটলে এই 2362 টাকা আসে, 7872 টাকার 40% কাটলে আসবে 3149 টাকা, আর 1 টাকাটা ভাগ করে সবার মধ্যে দিয়ে দিলাম তাহলে এ হয়ে গেল মাইনাস, আর 1 টাকার 10% পাইলো সি ডিপার্টমেন্ট 787 টাকা। এবার সি ডিপার্টমেন্টের টাকা হয়ে গেল 7908 আর 787, মোট হইলো 8695 টাকা। এখন আবার এই 8695 টাকাকে এই সার্ভিস ডিপার্টমেন্ট সি এই 40%, 20%, 30%, 10%, ওই যে একটু আগে যেভাবে বুঝালাম সেই অনুপাতে ভাগ করে দিতে হলো, ক্লিয়ার? এবার সার্ভিস ডিপার্টমেন্ট এস, যতক্ষণ পর্যন্ত সার্ভিস ডিপার্টমেন্টের ঘরে টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই অনুপাত দিয়েই এইভাবে বারবার ভাগ করে দিতে হবে। সর্বশেষে দেখা গেছে সার্ভিস ডিপার্টমেন্ট সি এর ঘরে টাকা আছে কত, এস এর ঘরে 9000 টাকা, 9 টাকা, এস এর করে টাকা আসছে কত, 9, এই 9 টাকাকে ভাগ করে দেওয়া হয় সার্ভিস ডিপার্টমেন্ট এস, ওই যে ওই পার্সেন্টেজ অনুযায়ী এক্স পাইছে 2 টাকা, এ পাইছে 3 টাকা, এ পাইছে 4 টাকা, মাইনাস 9, শেষ। এর তো আগেই শেষ হয়ে গেছে। এবার দেখো মূল কাজটা কি হলো, আমি পূর্বে বলেছিলাম প্রথম দিকে যে সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলোকে আমার কি করতে হবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে পুনরায় একটা নির্দিষ্ট পদ্ধতিতে ভাগ করে দিতে হবে, আর এই ভাগ করে দিয়ে এস সার্ভিস ডিপার্টমেন্ট অর্থাৎ সাপোর্ট ডিপার্টমেন্ট যারা থাকবে তাদের ফলাফলগুলো জিরো করতে হবে। কারণ আমি যখন এখন একটা পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে যাব তখন আমার এই যে এই টোটাল কস্টটা পড়ছে কত, 70,000 টাকা, তাহলে আমার এসের টাকা নাই, সিয়ের টাকাও নাই, এসের ঘরে টাকা থাকলে, সিয়ের ঘরে টাকা থাকলে আমার তখন একটা পণ্যের একক প্রতি ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, মানে অনেক কিছু বের করতে সবই ভুলের মধ্যে থেকে যাবে, যার জন্য এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে পুনরায় ডিস্ট্রিবিউশন করে দিতে হয়। সেটা ডিস্ট্রিবিউশন করে দেওয়ার 3টা পদ্ধতি, একটা হলো ডাইরেক্ট মেথড, একটা হলো স্টেপ মেথড, স্টেপ ডাউন মেথড, আর হলো রিসিপ্রোকাল মেথড। রিসিপ্রোকালের মধ্যেই 2টা উল্লেখযোগ্য পদ্ধতি, তার একটা হলো আজকে করালাম আমি রিপিটেড মেথড, একদম এই রিপিটেড মেথড পরীক্ষায় আসেই বারবার, প্রতি বছরই আসে, তোমরা এই পর্যন্ত অঙ্ক পেলেও তোমাদের অঙ্ক চলবে, নিচে যেটুকু করা হয়েছে সেটুকু বাড়তি করা হয়েছে, মেশিন আওয়ার্স ওয়ার্ক আওয়ার্স এ দেওয়া আছে, কে কত এক্স এক্স এর এক্স কত ঘন্টা চালাইছে, ওয়াই কত ঘন্টা চালাইছে, জেড কত ঘন্টা চালাইছে, এখন এই ঘন্টা দিয়ে এই ওভারহেড টাকাটা আমরা ভাগ করছি, এই 5 টাকা, 5 টাকা 11 পয়সা, 5.63, 4.11 আসছে, অর্থাৎ ওভারহেড রিকভারি রেট বের করলাম আমরা, আমার কাছে চাইছিল ওভারহেড রিকভারি রেটটা বের করে দেখাইতে বলছিল, আমরা ওভারহেড রিকভারি রেটটা বের করে দেখাইলাম। এবার আমরা বি নাম্বার আর একটা আছে আমার কাছে চাইছিল, 321 নাম্বার একটা জবের টোটাল কস্ট নির্ণয় করতে পেরেছে, এই যে আমরা নির্ণয় করছি কম্পিটিশন অফ টোটাল কস্ট অফ জব 321, এই মেশিন আওয়ার্স ওয়ার্ক এটা দেওয়া আছে 10, 12, 12 দেওয়া আছে, আর ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ করছিল দেওয়া তাও দেওয়া আছে, এক এক যার যার টাকা দেওয়া আছে, আর আমি টোটালের একটা করে মোটের করে লিখছি, ডাইরেক্ট ওয়াইজেস আর ওভারহেড কস্ট এই যে বের করে আনলাম 51 টাকা 68 টাকা আর 49 টাকা, মোট 168 টাকা, এখন সব কিছু যোগ করলাম, যার যার যোগ ফল আসলো আর টোটালের যোগ ফলটা চলে আসলো, অর্থাৎ এই টোটাল জব 321-এর টোটাল ব্যয় হলো আমার এই 1519 টাকা, টোটাল জব 321-এর টোটাল কস্ট পড়ে গেল 1519 টাকা। তাহলে আমরা একটা বেশ বড় সড় অঙ্ক আজকে একটু সমাধান করলাম এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সমাধান করলাম, আর একই অঙ্কের মধ্যে 2টা পদ্ধতির কাজ করলাম, একটা হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ করেছি, এক প্রথম অংশ হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, দ্বিতীয় অংশ হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলি আমরা যাকে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানেই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয়গুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে হবে।
এই সার্ভিস ডিপার্টমেন্টের, সার্ভিস ডিপার্টমেন্টের ব্যয় গুলাকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে পুনরায় বন্টন করার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি এবং একেবারেই পরীক্ষায় আসে যে পদ্ধতি, সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম, রিপিটেড মেথড। আরেকটা আছে সমীকরণ, ইকুয়েশন মেথড, সেটাও পরীক্ষায় আসে সাধারণত। এটা ডিগ্রির ছাত্রদের একটু কম আসে, কিন্তু অনার্সের ছাত্রদের তোমাদের বেশি আসবে, অনার্স দ্বারা, তোমরা বিবিএ অনার্স দ্বারা, তাদের কিন্তু ওই ইকুয়েশন মেথডটা আসেই, তোমাদের ইকুয়েশন মেথডটা সমাধান করতে হবে। উভয়েরই সমাধান করব আমরা নেক্সট ক্লাসে, হয়তো বা ইকুয়েশন মেথড অঙ্ক দিতে পারি, আজকে রিপিটেড মেথড জানলাম, নেক্সট ক্লাসে ইকুয়েশন মেথড অঙ্ক আমরা করতে পারি। নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো, দেখা যাক, জানি যে ক্লাসটাই নেই তোমরা তো দেখবাই, দেখতেই পারবা, বুঝতেই পারবা, শুনতেই পারবা। আমরা শেষের দিকে চলে আসছি, একদম শেষের দিকে। আমি আজকের ক্লাসটা তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।